হঠাৎ মনে হইল চেন্নাই বেঁচে যাওয়ার লাগিয়া, তো যাওয়ার প্ল্যানিং করলাম। ফাইনালি গেলাম, গিয়া ভাবলাম তোরা বালিত আটি মজা করি। দিনে আটিলাম বালিত, আর কিছু লোকে ভাবলাম ভিডিওস বানাই। ওরা ফাইনালি বিচো গিয়া আজিয়া হইলাম। তোরা তো আইসি জুবিতে ফানি টুনি তোরা হাতরা উতরা না করলে আর মজা লাগবে না, আর মজা আর আসে নি। তখন গেলাম ফানিত, গিয়া একটু ঘুরা ফিরা করি আর তো ডর করে ভিতরে যাইতে নিচে দিয়া বাল্লাই আটিলাম। এরপরে ও দেখো তার আর তামসা তারার গিয়ে এনে জানা হয়ে নিল বুকডন মারতা, পুশ আপ মারতা ও কম্পিটিশনে মারতা। দেখো হ্যাঁ কত রকম মারতে পারবেন, হঠাৎ করে তার আর জানা হয়ে নিল পুশ আপ মারতা। তারপর এইজন জামিল ভাই ফেল মারে দিয়েছেন আধা খানা। এরপরে জানা হইল একটু পানি ভরে খাইতাম, পানি ভরিও খাইলাম ফাইনালি। তাই হোক, এরপরে ফাইনালি গেলাম মাছ বানো, সাহস করে করে হিম্মত বানাই বানাই গিয়া। আর দেখো তান গিয়া চেন্নাই বিচো তানো হয়ে যা কাপড় দুইটা তাই কাপড় ফাইনালি হাত অন্ত কোনো সুরতি মতরে করে গেলাম। আর ডেউ দেখিয়া বেশি ভাই লামছিও না নিছে ডোরাইয়া। মোটামুটি তোরা হিম্মত করে করে একটু একটু গেছি, তারপরে আগুয়াই যাই আগুয়াই রয়েছি। একলা ডর করে লোকে ডাকিলে মারে অন্ত করিলাম আও মাঝখানে যাই তোরা। আর এন জানো কইছি এগুলো ফাইনালি জানো কইলো তোরা এখন ফটো শুটও করি লগে দৌড়াই জাম জুম করি ও দৌড়েরও ফটো কিছু আছে। এরপরে তান জানো কইছে এনে গিয়া বলে ওনা বইয়া ফটো উঠাইতা মাছ ধরতা মাছ কুচাইতরা চেন্নাই বিচো। হঠাৎ জানো কইল তে উদলা হইয়া তোরা কই ফটো শুট করি। তিনজন কই এক ফ্রেম